বুঝতে পারতেছেন বলুন তো, ফার্স্ট বয় হইয়া বাস কইরা থাকে রুল নম্বর কত? এক, বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে জিজ্ঞাসা করে তুই যে পরীক্ষা দিছিলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। কত নম্বরে? কয় এক নম্বরে। কয় সব নাশ করছো? কয় কি করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে দি 10 নম্বরে ফার্স্ট করছে, তুই অত কম নম্বর কেন? এই গাদায় যেমন বুঝে না, 10 নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না 1 নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু ফসা মস্তক ওয়ালারা বুঝে না যে ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না, মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। আন্দাজ করা গেল আপনার আর মস্তক ফচ্ছে না তাজা আছে। কি বলেন? মস্তক ফুচ্ছে গেছে না তাজা আছে? তাজা। তাহলে এবার বলেন, ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ পাইয়াই বেশি পায়? এরপরে যদি যুক্তি দেয় সমান অধিকার, হে ইসলামের বিধানে বিশ্বাসী না অবিশ্বাসী? মুসলমান দাবি করার কারণে মুনাফিক। 18 নম্বর আয়াতে মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। সারমর্ম হল মুনাফিকের পরিচয় হল সে দুনিয়ার নগদ চায়, আখেরাতের বাকি চায় না। কি চায়? কি চায় না? দুনিয়ার নগদ চায়, আখেরাতের বাকি চায় না। এটা মুনাফিকের পরিচয়। এমর্মে তফসিরের কিতাবে একটা ঘটনা আছে বড় চমৎকার, ওইটা শুনলে আপনারা এই বিষয়টা সহজে বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুনাফিকের বাড়ি আর এক মুমিনের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। একই সীমানার এক পাশে মুমিনের বাড়ি আর এক পাশে মুনাফিকের। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ, বাঁকা হইয়া খেজুর গাছের অগ্রভাগ মুমিনের বাড়ির উপরে ঝুঁকি আছে। বুঝে থাকলে বলুন তো, তার গাছের খেজুর ঝরে পড়লে কার বাড়ির ভিতরে পড়বে? মুমিনের বাড়ির ভিতরে। তার গাছের একটা দুইটা খেজুর যখন পাকত আর গাছ থেকে ঝরে পড়ত, মুমিনের বাড়ির ভিতরে পড়ত। এই সুযোগে মুমিনের বাচ্চারা ওই খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলত, যে কারণে মুনাফিক লোকটা গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুমিন লোকের বিরুদ্ধে বিচার দায়ের কর। বলল, হুজুর, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান। মুনাফিকরা কি নিজেদেরকে অমুসলমান বলে না মুসলমানই বলে? হ্যাঁ, মুসলমানই বলে। তাইলে মুমিনে আর মুনাফিকে বেশকম কি? খুব পরিষ্কার বেশকম সকল মুসলমানের সর্বদা স্মরণে রাখা দরকার। মুমিনে যেমনভাবে নিজেকে মুসলমান বলে দাবি করে, তেমনিভাবে ইসলামের বিধিবিধানকে সঠিক বলে বিশ্বাসও করে। ইসলামের বিধিবিধানকে সঠিক বলে বিশ্বাসও করে। আর মুনাফিক নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে কিন্তু ইসলামের বিধানকে সঠিক বলে বিশ্বাস করে না। ইসলামের বিধানের বিরুদ্ধে তার আপত্তি, ইসলামের বিধানের বিরুদ্ধে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, আবার ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে তার আপত্তি থাকে। মুমিন হয় না এভাবে মুনাফিক হয়, এভাবে মুমিন হয় না এভাবে মুনাফিক হয়। মুসলমান হওয়ার দাবির বেলায় মুমিন যেমন নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, মুনাফিকও নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে। তাহলে মুমিন আর মুনাফিকের বেশ কম? মুমিনে ইসলামের বিধানকে সঠিক বলে বিশ্বাস করে, আর মুনাফিক নিজেকে নিজে মুসলমান বলে দাবি করলেও ইসলামের বিধানের বিরুদ্ধে তারা আপত্তি থাকে।
ইসলামের বিধানের বিরুদ্ধে কি থাকে? আপত্তি থাকে, আপত্তি থাকে। আমি যদি একটা উদাহরণ বলি আর আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা মোটামুটি বুঝে ফেলবেন আপনাদের সমাজে কে কে মুমিন আছে আর কে কে মুনাফিক আছে। এমন একটা উদাহরণ বলি, শোনো। পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লি জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। এর মর্ম হলো ইসলামের বিধানে আল্লাহর আইনে কোন সন্তানের পিতা মাতা মারা গেলে মৃত পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। আজকে নূতন শুনলেন না আরো কখনো শুনেছেন? মা বাবা মরলে বা মা বাবার সম্পদে ছেলে কত অংশ পায়, মেয়ে কত অংশ পায়? এক অংশ। এটা আল্লাহর আইন, এটা ইসলামের বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত? সূরা নিসার 11 নম্বর আয়াতে। এখন যদি কেউ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে আর যুক্তি দেয়, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের বসবাসের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও বসবাসের জন্য বাড়িঘরের দরকার, এমত অবস্থায় একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলে মেয়ের প্রতি অবিচার হয়, এই অবিচারের অপবাদ কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এই অবিচারের অপবাদ ইসলামী বিধানের বিরুদ্ধে। কাজেই আমরা নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে গিয়া ছেলেকে যে পরিমাণ অংশ দিব, মেয়েকেও সেই পরিমাণ অংশ দিব, কারণ আমরা হইলাম নারীবাদী, আমরা মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এমন কথা কেউ বলে না? বলে না? বলে নারী পুরুষের সমান অধিকার দিতে চাই, কেউ বলে? সমান অধিকারের এই ব্যাখ্যা কিসের বিরুদ্ধে যায়? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়। এরা নিঃসন্দেহে মুনাফিক, এরা মুমিন নয়। বাকি আপনাদের বোঝার দরকার যে মেয়েদের প্রতি এই অবিচারটা আল্লাহ করলেন কেন? মেয়েকে এক অংশ দিলেন, ছেলেকে দুই অংশ দিলেন, এটা কি মেয়ের প্রতি সাধারণ বিবেক তো বলে এটা মেয়ের প্রতি অবিচার? আল্লাহ কেন অবিচার করলেন? যেই লোকের যুক্তিতে আল্লাহ অবিচারী সাব্যস্ত হন, হে কত বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত কি মনে করে? যার যুক্তিতে আল্লাহ অবিচারী সাব্যস্ত হন, কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত সে। আমাদের সমাজে তো এমন পণ্ডিতের অভাব নাই যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দেয়। এই যুক্তি শুনে সাধারণ মুসলমান বিভ্রান্ত খুব কমই হয়, বড় বড় শিক্ষিত মুসলমান বিভ্রান্ত হইয়া যায়। এটার একটা কারণ আমি খুঁজে বের করছি, দেখেন তো আপনারা আমার সাথে একমত হইতে পারেন কিনা। আমাদের সমাজের সাধারণ মুসলমানের একটা কথা আছে যে আমরা বেশি যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, আমরা জ্ঞান বিজ্ঞান দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি আল্লাহ যা কইছে ঠিকই কইছে। সাধারণ মুসলমান একটা কথা বুঝে কি? আল্লাহ যা কইছে ঠিকই কইছে। এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর হতে পারে না, এর চেয়ে বড়। তাহলে পণ্ডিতের আর যুক্তির কারণে সাধারণ মুসলমানের ঈমান নষ্ট হয় না, নষ্ট হয় বড় বড় শিক্ষিতদের ঈমান।
এরা বলে ঠিকই তো, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন জীবনযাপনের জন্য মা বাবার সম্পদ পাওয়ার দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য মা বাবার সম্পদ পাওয়ার দরকার। এখানে মেয়ে এক অংশ পাবে কেন, ছেলে দুই অংশ পাবে কেন? আমরা সমান অধিকার দেব। এই সমান অধিকার, সমান অধিকার কথাটা যারা জপে, এটা একটা সাধারণ যুক্তি হিসাবে দাঁড় করায় আল্লাহর আইনের বিরুদ্ধে। আমি দুঃখিত, আমি আজকে বিস্তারিতভাবে সমান অধিকার কথার বিবরণটা দিতে পারতেছি না, কারণ আমি অসুস্থ এবং সময় সুযোগও আমার হাতে খুব কম। কিন্তু আমি শুনেছি এটা একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই সম্মেলন। কি জানেন আপনারা? বগুড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা। যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে এই সম্মেলন, এই জন্য এই প্রসঙ্গে মহিলাদেরকে আল্লাহ পুরুষের সমান অধিকার দিয়েছেন না কম দিয়েছেন না বেশি দিয়েছেন, এই ব্যাপারে সামান্য একটু আলোকপাত করি আপনাদের। আল্লাহর বিধানে মহিলাদেরও অধিকার আছে পুরুষদের উপর, পুরুষদেরও অধিকার আছে মহিলাদের উপর। কিন্তু আল্লাহ কোরআনে মহিলার অধিকারের কথা আগে বলেছেন, মহিলার অধিকার আগে পুরুষের অধিকার পরে। মহিলার অধিকারের কথা আল্লাহ কোরআনে আগে বলেছেন কিভাবে দেখুন, আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না। এই লাহুন্নার অর্থই আলেমগণ বুঝে ফেলেছেন, মহিলার অধিকার আগে পুরুষের অধিকার পরে। তাহলে কি আল্লাহ কোরআনে নারী পুরুষের সমান অধিকার দিলেন না মহিলাদের অগ্রাধিকার দিলেন? আল্লাহ যেখানে অগ্রাধিকার দিলেন সেখানে তুমি সমান অধিকার বলে নিজেই কি গুড়ার ডিম বুঝো আর সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আল্লাহ কি বলেছেন, নারী পুরুষের সমান অধিকার না মহিলাদের অগ্রাধিকার? মহিলাদের অগ্রাধিকার। আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে কিভাবে দিলেন। এক নম্বর, আল্লাহর আইনে কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে জন্ম হয় সেই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়, কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা আল্লাহর আইনে বাবার দায়িত্ব নয়, কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয় তাহলে আল্লাহর আইনে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলের, যতদিন মেয়ের ততদিন না বেশি। কেমন কেমন সমান অধিকার হইল বলেন? আল্লাহর আইনে ছেলে মেয়ের সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার? মেয়ের অগ্রাধিকার। দুই নম্বর, একটা ছেলে সাবালক হলে পরে তার যেমন বিয়ার দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ার দরকার, মোটামুটি উভয়ের সমান দরকার। কাজেই একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইলে এই বিয়ের বিনিময়ে যদি কোনো পক্ষ কোনো পক্ষকে কোনো টাকা পয়সা দিতে হয়, সাধারণ বিবেকে বলে উভয়ে উভয়কে দেওয়া দরকার। ছেলে যেমন নিজের যৌবনের চাহিদা নিবারণের দরকারে মেয়েকে বিয়ে করল, মেয়েও নিজের যৌবনের চাহিদা নিবারণের দরকারে ছেলেকে বিয়ে করল। একতরফা দরকারে বিয়া হয়েছে না উভয় পক্ষের দরকারে বিয়া হয়েছে? এর বিনিময়ে যদি টাকা পয়সা দিতে হয় তো বিবেককে বলেন এক একতরফা টাকা পয়সা দিবে না দিলে উভয় পক্ষে দেওয়া দরকার? কিন্তু আল্লাহ বলেন না, লাকাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম।
মেয়েদের পক্ষ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্বামীকে কোনো ধন সম্পদ দেওয়ার দরকার নাই, বিধান নাই, বরং একতরফাভাবে ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে মোহরানা দিবে। আরেকটা সমান অধিকার প্রতিষ্ঠা হল না, এক চেটিয়া অধিকার প্রতিষ্ঠা হল। মোহর মেয়ে ছেলেকে দিবে না ছেলে মেয়েকে দিবে? এর বিনিময়ে যদি ছেলে মেয়ের কাছে কিছু দাবি করে, সেই দাবিটাকে মোহর বলে না, সেটাকে বলে যৌতুক, সেটাকে বলে যৌতুক। ইসলামে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দেওয়া ফরজ, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে যৌতুক চাওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, যৌতুক চাওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, যৌতুক চাওয়া হারাম। তোমার অধিকার নাই চাওয়ার, অধিকার না থাকা সত্ত্বেও যদি চায়, এটাকে অধিকার আদায় বলে না ভিক্ষা বলে? ভিক্ষা। যে সমস্ত স্বামীরা শ্বশুরের কাছে যৌতুক চায়, এরা ভিক্ষা করে আশুগঞ্জের বাজারের রাস্তার পাশে বইয়া না, এরা ভিক্ষা করে হরবাড়ির। কই ভিক্ষা করে? এর চেয়ে বড় অপমান আর কি হইতে পারে? যেই জামাই হরবাড়ির ভিক্ষা করতে যায়, যে সমস্ত বরেরা জামাইরা শ্বশুরের কাছে যৌতুক চায়, এরা ভিক্ষা করার জন্য আশুগঞ্জের বাজারে যায় না, হরবাড়ির যায়। হরবাড়ির ভিক্ষা করতে যাওয়ার চেয়ে অপমান আর কিছু আছে? চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কতটুকু অধিকার দান করেছে, মহিলাদের। একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় যে নারী পুরুষ সমান অধিকার, আল্লাহ সমান অধিকার দিয়েছেন না মহিলাদের অগ্রাধিকার? একটু সময়ের জন্য যদি সমান অধিকার কথাটা মেনে নেওয়া হয়, আজকে মেনে নিলে কালকেই যে সংকট দেখা দিবে, যে সমস্যাটা দেখা দেবে, সেটা হইল ছেলে বলবে আমি যেহেতু তোমাকে 1,00,000 টাকা মোহরানা দিয়েছি, কাজী তুমিও আমাকে 1,00,000 টাকা যৌতুক দাও, যেহেতু সমান অধিকার, যেহেতু সমান অধিকার প্রতিষ্ঠা হইলে মোহর একতরফা থাকবে না যৌতুক তার পাশাপাশি আসবে। এই হারামকে হালাল করার পরিস্থিতি দাঁড়াবে সমান অধিকার কথাটা মেনে নিলে। 3 নম্বর, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত স্বামীকে লালন পালন করা স্ত্রীর উপর ফরজ না? তাহলে কাকে লালন পালন করা, কার উপর ফরজ? স্ত্রীকে লালন পালন করা স্বামীর উপর ফরজ, স্বামীকে লালন পালন করা স্ত্রীর কোনো দায়িত্বই নাই। আরেকবার প্রমাণ হইল সমান অধিকার না অগ্রাধিকার? লালন পালন কইরাই শেষ না সারা জীবনের পোশাক? সারা জীবনের পোশাক কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। আরেকটা সমান অধিকার না অগ্রাধিকার? পোশাক দিয়েই শেষ না সারা জীবন বসবাসের উপযোগী বাড়িঘর দিবে? দিবে কি না? কে দিবে কাকে? আবার প্রমাণ হইল সমান অধিকার না অগ্রাধিকার? এবার বলুন, আল্লাহ ছেলেদের উপর মেয়েদেরকে এতগুলি অগ্রাধিকার দিলেন, এখন যারা বলে আমরা সমান অধিকার দিতে চাই, এরা সমান অধিকার দুইটা শব্দের অর্থ কি গুড়ার ডিম নিজেই বুঝে, আর জাতিরই কি গুড়ার ডিম বোঝাতে চায়? এরা নিঃসন্দেহে মুনাফিক, এরা নিঃসন্দেহে মুনাফিক। বাকি রইল 11 নম্বর আয়াতের ব্যাপার, মনে আছে কোন সুরার? সূরা নিসার 11 নম্বর আয়াত। সেখানে যে আল্লাহ বললেন মেয়ে ভাবে দুই এক অংশ, ছেলে ভাবে দুই অংশ, এখানে তো বেশ কম আছে। এখানে মেয়ের অগ্রাধিকার গেল কোথায়? এতক্ষণ তো আমরা বুঝলাম আল্লাহ মেয়েকে ছেলের উপর অগ্রাধিকার দিয়েছেন, নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন। অগ্রাধিকারই যদি দিয়ে থাকেন, তাহলে মৃত মা বাবার ত্যাজ্য সম্পদে ছেলের 2 অংশ কেন, মেয়ের 1 অংশ কেন?
যারার মাতার মস্তক তাজা আছে এরা বুঝবে, যারার মাতার মস্তক ফুচ্চা গেছে গায় এরা বুঝবে না। আমি পরীক্ষা করব আপনারা যারা বসা আছেন, যারা যারা কার মস্তক তাজা আছে আর কার মস্তক ফুচ্চা গেছে গা, আমি তো পরীক্ষা করব। এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে একটা ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন কার দায়িত্ব? নিজের। দুই নম্বর, বিয়া করার পর থেকে বউ ভালন কার দায়িত্ব? তিন নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন কার দায়িত্ব? ছেলে। তাহলে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। এই তিনটা হাত আছে ছেলের জীবনে খরচের, বুঝে থাকে বলুন খরচের হাত কটা? অংশ পাইছে দুইটা, খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা, খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা, বুঝেন নাই? বুঝেন নাই? রাখেন ছেলের কথা, আসেন মেয়ের বেলায়। বিয়ের আগ পর্যন্ত ফালবো বাপে, বিয়ের পরে মরণ পর্যন্ত ফালবো স্বামীয়ে। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, সন্তান ফেলার দায়িত্বও নাই, খরচ একটাও নাই, খরচ একটাও নাই, অংশ পাইছে একটা, খরচ একটাও নাই, অংশ পাইছে একটা। আর ছেলের খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। এবার বলেন দুইটা ভাইয়া বেশি পাইল না একটা ভাইয়া বেশি পাইল? যারার মগজ মস্তক ফুচ্চা গেছে গা এরা এইটা বুঝে না, খালি বুঝে এক থেকে দুই বেশি, খালি কি বুঝে? এক থেকে দুই বেশি বুঝে। কিন্তু এক হলার যে একটাও খরচ নাই আর দুই হলার যে তিনটা খরচ আছে এইটা বুঝে না, মস্তক ফুচ্চা গেছে গা। এই সমস্ত পণ্ডিতরার পণ্ডিতি বুঝার জন্য একটা গল্প আছে বলি শুনেন। এক লোক আছিল অশিক্ষিত মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তুর তো জানে না। আমার জীবনে এরকম অশিক্ষিত লোক পাইছি, আজকাল কম, আগে পাও বেশি পাওয়া যায়। এই অশিক্ষিত লোকটা যখন দেখলো যে অন্তত প্রাথমিক শিক্ষা দীক্ষা গ্রহণ না করলে সমাজ চলাফেরা করতে কঠিন কঠিন হয়, এই জন্য ওই অশিক্ষিত মূর্খ লোকটার ছেলেকে স্কুলে ভর্তি দিল। একাধারে দশ বছর লেখাপড়া করিয়া তার ছেলে এসএসসি ফার্স্ট করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া। কি বয়? ফার্স্ট বয়। যারা বিষয়টা বুঝতে পারতেছেন বলুন তো, ফার্স্ট বয় হইয়া পাশ করিয়া তাকে রোল নম্বর কত? এক, বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে জিজ্ঞাসা করে তুই যে পরীক্ষা দিছিলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। কত নম্বরে? কয় এক নম্বরে। কয় সব বনাশ করছ? কী করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে দি দশ নম্বরে ফার্স্ট করছে, তুই অত কম নম্বর কেন? এই গাদায় যেমন বুঝে না দশ নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না এক নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু ফসা মস্তক বলারা বুঝে না যে ছেলে দুই অংশ পাইলে বেশি পায় নামে এক অংশ পাইলে বেশি পায়। আন্দাজ করা গেল আপনার আর মস্তক ফচ্ছে না তাজা আছে। কি বলেন? মস্তক ফুচ্ছে গেছে গা না তাজা আছে? তাজা। তাহলে এবার বলেন ছেলে দুই অংশ ভাইয়া বেশি ভাই নামে এক অংশ ভাইয়াই বেশি ভাই? এরপরে যদি যুক্তি দেয় সমান অধিকার, হে ইসলামের বিধানে বিশ্বাসী না অবিশ্বাসী? অবিশ্বাসী। মুসলমান দাবি করার কারণে মুনাফিক।